তো বন্ধুরা আপনাদের অভিনন্দন জানাই আর একটি নতুন টিউটোরিয়ালে। তো আজকে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো কীভাবে করে আপনি আপনার নেমটাকে গুগলের মধ্যে আপনি র্যাঙ্কিং করে দেবেন, মানে আপনার নাম যখন গুগলে সার্চ করবেন তখন আপনার নামটা কিন্তু গুগলে একদম লিস্টে চলে আসবে। সো আপনাকে গুগলে সার্চ করে যখন পাওয়া যাবে, যখন আপনাকে গুগলে আপনার নামটাকে যখন যে র্যাঙ্ক হয়ে যাবে, আপনি যখন নামটা লিস্টে চলে আসবে তখন কিন্তু আপনি ব্লু ভেজের জন্য রেডি হয়ে যাবেন, মানে আপনি একজন লিস্টেবল মানে সার্চ এবল মানুষ হয়ে যাবেন। সো আমি আপনাকে আজকে একদম টোটালি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে করে আপনি আপনার নামটাকে গুগলের মধ্যে অ্যাড করে দেবেন, মানে আপনার নামটা গুগলে সার্চ করলে আসবে এবং গুগল ম্যাপের মধ্যে আপনার নিজের লোকেশনটাকে আপনি সেখানে পেয়ে যাবেন এবং আপনার নামও আপনি সেখানে পেয়ে যাবেন। আপনাকে সার্চ করলে গুগল সার্চ এবং হচ্ছে গুগল ম্যাপ এবং এছাড়া বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপনার নামটাও প্রথমে চলে আসবে। তো আপনারা আমার জাস্ট ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তাহলে আশা করি আপনারা ইনশাআল্লাহ আপনাদের নামটাকে গুগলে র্যাঙ্ক করতে পারবেন এবং আপনি কীভাবে করে আপনার নামটাকে টপে নিয়ে আসবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এবং সিস্টেম দেখিয়ে দেবো। সো বন্ধুরা চলুন দেখে আসা যাক কীভাবে করে আমরা আমাদের নিজের নামটাকে গুগল র্যাঙ্কিংয়ে একদম টপে নিয়ে আসবে এবং গুগল সার্চের মধ্যে আমাদের নামটাকে অ্যাড করে দেবো এবং তার সাথে আমরা কীভাবে করে গুগল ম্যাপে আমাদের নামটাকে অ্যাড করে দেবো। তো প্রথমে ফাইনালি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে করে আপনারা নিজের নামটাকে গুগলে র্যাঙ্ক করে দেবেন। তো তার আগে আমি আপনাদের দেখাই কীভাবে মানে আমার নামটাকে আমি কীভাবে করে র্যাঙ্ক করেছি, আপনারা তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তো এই যে হচ্ছে আমাদের একটি ব্রাউজার, তো আমি যদি এখন আমার নামটা লিখে এখানে সার্চ করি তাহলে আপনারা দেখবেন যেখানে আমার নামটা জাস্ট গুগলের ভিতর চলে এসেছে। হ্যাঁ, তো আপনারা নামটা যখন এভাবে করে যখন আপনারা গুগলের মধ্যে নিয়ে আসতে পারবেন তখন কিন্তু আপনারা যে একদম সার্চ এবল পিপল হয়ে যাবেন, যেটা আমাদের গুগলে আমাদের ব্লু পেজের জন্য খুবই খুবই প্রয়োজন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু আমি সার্চ করার সাথে সাথে কিন্তু গুগলে চলে এসেছে। হ্যাঁ, তো এখানে যদি এখন আমি আমার নামটাকে যদি জাস্ট আবার দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড আইকনও আছে আমার নামের পাশে এই যে সবুজ করে নীল করে, তো এই জন্য আমার নামটাকে আমি জাস্ট গুগলে দেখেন সার্চ করে নিয়ে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে জাস্ট আমার ছবিগুলো শো করছে, এরপর আমার এই যে অ্যাড্রেসটা শো করছে, এখানে আমার নিজের নামটাও শো করছে। তো এইভাবে করে জাস্ট আপনারা কিন্তু যে কোনো সময় আপনাদের নিজের নাম কিন্তু গুগলে র্যাঙ্ক করাতে পারবেন। তো এখানে যদি আমরা জাস্ট ক্লিক করি আমাদের নেমের মধ্যে তাহলে দেখবেন যে আমাদের নেমটা কিন্তু এখানে এই যে চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নামটা চলে এসেছে, এই যে আমাদের নামটা চলে এসেছে এবং এখানে গুগল একটা আমাদের অন গুগল এবং এখানে একটা যে ভেরিফাইড আইকন আছে যেটা সবুজ, এইরকম আইকন আপনাদের চলে আসবে এবং এভাবে করে ছবি আসবে এবং র্যাঙ্ক থাকবে ফাইভ স্টার র্যাঙ্ক থাকবে, নাম থাকবে। হ্যাঁ, তো এভাবে করে আপনি আপনার নামটাকে কীভাবে করে এই গুগল সার্চের মধ্যে নিয়ে আসবেন। তো এখানে গুগল সার্চ আমি যখন সার্চ করি আমার নামটা তখন কিন্তু এই যে দেখেন আমার নামটা কিন্তু এখানে জাস্ট টোটালি কিন্তু শো করে। হ্যাঁ, এবং এখানেও আমার নামটা কিন্তু এই গুগলের মধ্যে শো করছে এবং এছাড়া নিচের মধ্যে আমাদের ছবিও চলে এসেছে, যে ঢাকা লেখা দেখেন এই যে আমার ছবি যেখানে যেটা দেখবেন যে আমার ছবিও এই ছবিগুলোর মধ্যে কিন্তু আছে। এই যে দেখেন এটা আমার ছবি, এই যে আমার কিরণ লেখা ছবি যেটা এখানে আমার ছবিও কিন্তু যে গুগলের মধ্যে সার্চ করে চলে আসে। তো এইভাবে করে এখন আপনারা আপনাদের কীভাবে করে আপনারা নিজের ছবিটাকে আপনারা গুগলের মধ্যে নিয়ে আসবেন, নিজের নামটাকে কীভাবে করে গুগলের মধ্যে নিয়ে আসবেন, নিজে দেখেন আমার ছবি 70+, হ্যাঁ কীভাবে করে নিয়ে আসবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এইটা এখন যদি আমরা আবার আমাদের গুগল ম্যাপের মধ্যে গিয়ে যদি আমাদের নামটাকে সার্চ করি, দেখেন আমি আপনাদের দেখাই গুগল ম্যাপে গিয়ে, আপনারা যখন গুগল ম্যাপে আমার নামটাকে সার্চ করবেন তখন এই যে আমরা গুগল ম্যাপে চলে এসেছি। তো এখন যদি আমি আমার নামটা এখানে সার্চ করি দেখুন, আর যখন আপনি কিন্তু সার্চ রিচার্জেবল পিপল হয়ে যাবেন তখন কিন্তু আপনার নেমটা কিন্তু ব্লু বেস করার সময় কিন্তু আপনার নামটা তারা গুগলে সার্চ করবে, যখন আপনার নামটা গুগলে চলে আসবে তখন আপনাকে কিন্তু তারা ব্লু বেস দিতে বাধ্য থাকবে, ঠিক আছে। তো এভাবে করে জাস্ট এই যে দেখেন আমার নামটা কিন্তু এখানেও চলে এসেছে। হ্যাঁ, আমি যখন সার্চ করছি আমার নাম এবং আমার রিভিউ, এই যে আমার ওয়েবসাইটস, এখানে আমার সব কিছু কিন্তু আমার কিন্তু এখানে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের নামটা এবং এই যে আমাদের অ্যাবাউট ইনফরমেশন সব এখানে কিন্তু গুগলে চলে এসেছে। তো এইভাবে করে আপনি আমার নামটাকে যদি গুগলে অ্যাড করতে চান তাহলে কীভাবে করে করবেন সেটাই আমি দেখাবো। তো এটি করার জন্য আমাদের একটি ব্রাউজারে যেতে হবে, তো আমি ফায়ারফক্স ব্রাউজারে এসে আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটাকে আপনারা কপি করে নেবেন অথবা এখানে লিখবেন business.com। তো দেখেন আপনারা যখনই business.google.com লিখে ওপেন করবেন তখন আপনার কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, তো এই ইন্টারফেস থেকে আপনারা এই যে লেখা সেখানে ম্যানেজ নাও অথবা আপনারা দেখা যাচ্ছে সাইন ইন, এই দুইটার একটাতে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করলাম বা ম্যানেজ নাওতে ক্লিক করলাম। তো ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনার এখানে একটি ইমেল চাইবে, তো আপনি আপনার একদম যে পার্সোনাল যে ইমেলটা আছে সেই ইমেলটা আপনি এখানে ইউজ করবেন, যেটা আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আর এখানে যে ইনফরমেশনগুলো ব্যবহার করবেন সেগুলো একদম রিয়েল, আপনার যে ফেসবুকটাকে আপনি ব্লু বেস করতে চান সেই ফেসবুকের সাথে মিলিয়ে করবেন। তো দেখেন যখনই আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিয়েছি তখন কিন্তু আমার এখানে কিন্তু অন্যরকম করে জাস্ট ইয়ে এসেছে, মানে অন্যরকম একটা সিস্টেম এসেছে। তো এখন হচ্ছে এখানে আমি আমাদের বিজনেস যেটা আছে আমরা কিন্তু এখানে বিজনেস কোনো ফাইন্ড করিনি, তো এখানে অ্যাড ইওর বিজনেস লেখা আছে নিচে দেখতে পাবেন যে অ্যাড ইওর গুগল বিজনেস, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনার কাছে একটি প্রোফাইল চাইবে, তো এখানে আপনি আপনার বিজনেসের যে নেমটা আছে আপনি যেই নামে আপনার এই গুগল অ্যাকাউন্টটা খুলতে চান, মানে আপনি যেই নামে ব্লু বেস নিতে চান সেই নামটাকে এখানে জাস্ট আপনি জাস্ট টাইপ করবেন। তো এখানে যেহেতু আমি আমার অলরেডি একটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি অন্য কোনো নামে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি।
এই যে আমি এই নামে একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো এই নামটা আমি দিয়ে দিলাম জিসান নামে। এরপর এখানে ক্যাটাগরি, এবার আপনার বিজনেস বা আপনার ব্লু বেজের যে ইয়েটা আছে, আপনি যেই ক্যাটাগরিতে আপনার ফেসবুকটাকে আপনি ব্লু বেজ করতে চান বা যেই ক্যাটাগরিতে আপনি আপনার নামটাকে রিচ করতে চান, সেই ক্যাটাগরিটা এখানে আপনি দিয়ে দিবেন। মিউজিক প্রডিউসার, মিউজিক প্রডিউসারটা দিলাম। এরপর দিয়ে দিয়ে আমি নেক্সট ক্লিক করলাম। তো দেখেন নেক্সট ক্লিক করার পর এখানে আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইউর লোকেশন টু কাস্টমার ভিজিট লাইক ইউর স্টোর, আমি দিব ইয়েস। এখানে আমি ইয়েস করে দিলাম। তো বন্ধুরা এরপর আপনার এখানে আছে, দেখেন আপনার নিজের যে অ্যাবাউট ইনফরমেশন আছে সেই অ্যাবাউটটা এখানে চাইবে। তো এখানে আপনি আপনার অ্যাবাউট কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি কোনো ফ্যাক্ট কিছু দিতে পারবেন। এখানে আপনি আপনার এমন অ্যাড্রেস দিবেন যে অ্যাড্রেস আপনাকে যদি কেউ যদি মেল পাঠায় সেই মেলটা যাতে আপনার বাড়িতে চলে আসে। সো এখানে আপনাকে মেল অ্যাড্রেসের মধ্যে একটি অ্যাড্রেস দিতে হবে যেটা আপনার বাড়ির ঠিকানা টোটালি সেভাবে দিতে হবে। যেমন আমার হচ্ছে এই যে দেখেন, প্রথমে আপনি দিবেন আপনার ভিলেজ, তারপর দিবেন পোস্ট অফিস, তারপর দিবেন আপনার থানা, তারপর দিবেন আপনার জেলা। এভাবে করে দিয়ে একদম স্পেশালভাবে দিবেন। দেওয়ার পরে আবার সিটি আছে, আপনার যে সিটিটা আছে আপনার বিভাগ, আপনি আপনার বিভাগটা এখানে দিয়ে দিবেন। এরপর এখানে যেটি আছে পোস্টাল কোড, আপনার যে পোস্টাল কোড আছে আপনি পোস্টাল কোডটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করবেন। তো দেখেন নেক্সট করার পর এবার আপনার যে নিজের যে ম্যাপটা আছে, যে লোকেশনটা আপনি দিয়েছেন ওই ম্যাপটা এখানে অটোমেটিক্যালি শো করবে। অটোমেটিক্যালি শো না করলে আপনি আপনার নিজের যে ম্যাপটা আছে এখানে ম্যাপ সিলেক্ট করে আপনি আপনার ডাটা টেনে টেনে আপনার ওই জায়গাটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে নেক্সট ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন লেখা আছে ডু ইউ অলসো সার্ভ কাস্টমার আউটসাইড ইন লোকেশন, আপনি দিয়েবেন যে হ্যাঁ ইয়েস দিয়ে দেবেন। এবার আপনি এখানে আপনার যে সাতটা যে বিভাগ আছে আমাদের, সাতটা বিভাগ আপনি এখানে সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, প্রথমে দেবেন ঢাকা, আমি দেবেন বরিশাল। এই যে দেখেন আমি এখানে টোটালিভাবে সাতটা বিভাগ দিয়ে দিচ্ছি। এবার বিয়ে দেওয়ার পর এবার নেক্সট দেখেন। দেওয়ার পরে এবার এখানে আপনার যে নিজের ফোন নম্বর আছে আপনার ফোন নম্বরটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে বাংলাদেশ যারা আছেন তারা বাংলাদেশি ফোন নম্বরটা দিবেন, যারা অন্য কান্ট্রিতে আছেন তারা অন্য কান্ট্রির ফোনটা দিবেন যেটা আপনার অ্যাভেলেবেল আছে। এরপর আপনার এখানে আছে ইউআরএল, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। আর যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আপনি নিচে যে একদম একদম শেষেরটা আছে এই শেষেরটা সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার নামে এখানে একটি ওয়েবসাইট ক্রিয়েট হবে, অটোমেটিক্যালি একটি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এখানে আমরা এটাকে জাস্ট আমি দিয়ে দিলাম আমার আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট, আপনারা দিবেন নিচেরটা। ঠিক আছে, আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য এবং আপনারা নিচেরটা দিবেন, আমি এখানে নো দিলাম। এরপর আমরা এখানে নেক্সট করে দেব। তো নেক্সট করে দেওয়ার পর আপনি দেখবেন যে স্টে টু নো, এখানে এটাকে ইয়েস করে দিবেন। এবার নেক্সট করে দিবেন। তো দেখেন এখন আপনার কাছে ভেরিফাই চাইবে। ঠিক আছে, তো এখন এখানে ভেরিফাই করার আমাদের সিস্টেম কিন্তু আমাদেরকে দুইটি অপশন দেবে। একটা হচ্ছে আমাদের পোস্টাল কোড, বা হচ্ছে মানে আপনার বাড়িতে একটি যে মেসেজ চলে আসবে, আপনার বাড়িতে সরাসরি মেসেজ পাঠাবে গুগল যে আপনার পোস্ট অফিসের মাধ্যমে, যেটা 14 দিনের মধ্যে আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের মোর অপশনে গিয়ে আমরা সরাসরি ফোন নম্বর থেকে একটা অপশন দিতে পারি, সেটা হচ্ছে এই যে ভেরিফাই লেটার। তো এখন আর ফোন নম্বরে আমাদের অপশনগুলো দিচ্ছে না, এখানে আমাদের সরাসরি এই যে আমি অ্যাড্রেসটা যেটা দিয়েছি এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে আমাদের গুগল থেকে সরাসরি মেল পাঠাবে, সেই মেলটি আমাদের কাছে আসবে। যেভাবে করে আমরা ইউটিউবে মনিটাইজ পেয়ে থাকি 14 দিন বা 1 মাসের মধ্যে, সেম একই রকমভাবে আপনার কাছে একটি অপশন চলে আসবে। তো এখানে আমরা ভেরিফাই লেটারও দিতে পারি অথবা আমরা সরাসরি এখানে ভেরিফাই করে দিতে পারি। তো এখানে ভেরিফাই কন্ট্যাক্ট নেমটা আমার দিয়ে দিবে এখানে, যে নিজের নামটা দিয়ে দিবেন যেই নামে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন। এই দেখেন আমি দিয়ে দিলাম। এরপর আমরা এখানে লেখা আছে মেইল, আমরা মেইলে ক্লিক করব। তো দেখেন এখানে আমাদের লেখা আছে কি, এখন এখানে কি লেখা আছে, ভেরিফাইং যে পোস্ট কার্ড ইজ ওয়ে, মানে পোস্টটা পাঠিয়ে দিচ্ছে এখানে। ইউ উইল গেট এ পোস্ট কার্ড ইউর ভেরিফিকেশন কোড নেক্সট স্টেপ ইন অ্যাবাউট 14 ডে, 14 দিনের মধ্যে আমাদের বাড়িতে এই ইমেলের মাধ্যমে মানে এই অ্যাড্রেসে একটি পোস্ট পাঠাবে, যেই পোস্টের মধ্যে আমাদের এই অ্যাড্রেসের মধ্যে আমাদের সেই পোস্টটা থাকবে, সেটার মধ্যে আমাদের কোড নাম্বার থাকবে, সেই কোড দিয়ে আমাদের এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তাহলে আপনার নামটা কিন্তু গুগলে সেট হয়ে যাবে। তো আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এবার আপনাকে দেখাবে যে আপনার বিজনেস আওয়ার, আপনার বিজনেসটা কত কত দিন খোলা থাকে বা কোন কোন দিন খোলা থাকে সেই আর কি আওয়ারটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি ফ্রাইডেতে ক্লোজ করে দিলাম। এরপর এখান থেকে যে আওয়ার আছে আমরা 24 ঘন্টা করে দিব সব। তো আমি আমার সিস্টেমটাকে 24 ঘন্টা করে দিলাম। আপনারা যত সময় পর্যন্ত আপনাদের সার্ভিস দিয়ে থাকবেন সেই সময়টা আপনারা জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। সো এই যে আমি 24 ঘন্টা দিলাম সব। এরপর আমি নেক্সট ক্লিক করলাম।
এবার দেখতে পাবেন যে অ্যাড এ মেসেজিং, আপনি কি আপনার এখানে মেসেজ কি নিতে চান কিনা। তো আমি এখানে নেক্সট ক্লিক করলাম। এখন আছে আমাদের বিজনেস ডিসক্রিপশন, এইটা হচ্ছে মেইন। এখানে এখন আপনি যদি ব্লু বেস নিতে চান যে আপনি একজন মিউজিশিয়ান, তাহলে আপনি আপনার নিজের মিউজিশিয়ান যে আপনি একজন মিউজিশিয়ান বা আপনি অন্য কোনো ক্যাটাগরি যেটা দিয়েছেন সেই ক্যাটাগরির উপরে আপনি দু চার পাঁচ লাইন আপনি লিখে দিবেন, ঠিক আছে, যে আমি মিউজিশিয়ান, আমার এই অ্যালবামগুলো আছে, আমি এই গানগুলো এখানে রিলিজ করেছি, বা এই এই ওয়েবসাইটের মধ্যে আমার গানগুলো আছে, আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি জাস্ট কিছু দিচ্ছি না, আমি এভাবে করে আপনাদের বলে দিলাম। এরপর এখানে নেক্সট, এরপর আপনার এখানে ফটো, এইটা হচ্ছে আমাদের মেইন। তো এখানে অ্যাড ইউর বিজনেস ফটো, আপনি যেই ক্যাটাগরি দিয়ে আপনার ক্যাটাগরিটা দিচ্ছেন আপনার এই অ্যাকাউন্টের মধ্যে, যে আপনি একজন মিউজিশিয়ান বা আপনি একজন ডিজিটাল ক্রিয়েটার অথবা আপনি একজন অন্য কোনো যে কোনো একজন বিজনেসম্যান বা যে কোনো একজন সেলিব্রিটি হতে চাচ্ছেন গুগলের মধ্যে আপনার নাম র্যাঙ্ক করানোর জন্য, সেই রিলেটেডের আপনি ফটো, আপনার সেই কার্যক্রমের ফটো এখানে আপনি কিছু যে অ্যাড করে দেবেন, ঠিক আছে। যেমন ধরেন এখানে একটা যে এক্সাম্পল দেখায় দিচ্ছে যে লোকটা একজন হচ্ছে যে সেলার, তো সে তার সেলারের প্রোডাক্টগুলো এখানে দিচ্ছে, এনি একজন একজন ফ্যাশনার, তো এই ফ্যাশন ডিজাইনার উনি ফ্যাশনের সেই জিনিসগুলো দিচ্ছে যেটাকে, এনে একজন স্টোর কিপার, তো স্টোর কিপার সেই দোকানটা দিচ্ছে। তো আপনি এখানে আপনার যে বিজনেস আছে সেই বিজনেস রিলেটেড একটা ফটো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, কয়েকটা ফটো আর কি। তো এই অপশনটাকে আমি এখানে স্কিপ করে দিচ্ছি, কারণ আমি এই অ্যাকাউন্টটা জাস্ট এমনি দিয়ে খুলছি আপনাদের দেখানোর জন্য, অ্যাকাউন্টটা আমি স্কিপ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের স্টার্ট নাও অ্যাডভার্টাইজিং মিনিট, ঠিক আছে। এখানে আমি এইটাকেও আমি জাস্ট স্কিপ করে দিলাম, আপনারা এটাও স্কিপ করে দিবেন। এরপর হচ্ছে আমাদের কন্টিনিউ, এই যে দেখেন এখন আমাদের এখানে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তো এখন এখানে আপনারা দেখতে পাবেন আমাদের এই যে যে নেমটা আছে এই নেমটা কিন্তু এখানে টোটালি শো করছে, এটা গুগলের মধ্যে অলরেডি কিন্তু যে সেট হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের ভেরিফিকেশনের জন্য এই যে আছে পেন্ডিং ভেরিফিকেশন, আমাদের ভেরিফিকেশনের জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও পেন্ডিং আছে। যখনই আমাদের চোদ্দ দিন পরে এই অ্যাকাউন্টটা চোদ্দ দিনের মধ্যে জারিফ হয়ে যাবে, মানে এটা ভেরিফাই হয়ে যাবে, তখন কিন্তু আপনার এইটা যখন আপনি ভেরিফাই করে ফেলবেন তখনই আপনার নামটা কিন্তু গুগলে কিন্তু সেট হয়ে যাবে। আর তখন আপনার করণীয় থাকবে কি, আপনি আপনার প্রোফাইলের মধ্যে আপনার যত কিছু আছে আপনার সমস্ত ইনফরমেশনগুলোকে আপনি জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দেবেন। যেমন আপনি কয়েকটা ফটো ছাড়া এখানে পোস্ট করা, পোস্ট সেকশনে গেলে আপনি এখানে পোস্ট করার সিস্টেম দেখতে পাবেন, তো এখানে আপনি পোস্ট করে দিবেন, ঠিক আছে। এরপর ইনফরমেশনে গিয়ে আপনার যদি কোনো ইনফরমেশন মিস থাকে তাহলে আপনি সেই ইনফরমেশনগুলো অ্যাডজাস্ট করে দেবেন, এর মধ্যে যদি কোনো ইনফরমেশন মিস থাকে সেটা অ্যাডজাস্ট করে দেবেন, মানে প্রত্যেকটা ইনফরমেশনকে আপনি সেট করবেন। কারণ আপনি জানেন যখন আমরা ব্লু বেস নিতে যাবো তখন কিন্তু আমাদের মেইন থাকবে যে আমাদের অ্যাবাউট সেকশন। এরপরে আমাদের এখানে যে ইনস্লাইড আছে এগুলোর দরকার নেই, আমাদের যে ফটো নামে যে অপশনটা আছে এখানে আমরা আমাদের নিজেদের কয়েকটা ফটো এখানে আমরা আপলোড করে দেবো। তো এটা যখন ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ফটো এখান থেকে চুজ করতে পারবেন। তো এখানে আপনি একটা লোগো দিয়ে দিবেন, এখানে একটা কভার ফটো দিয়ে দিবেন, একটা ভিডিও আপলোড করবেন, আর এখানে আপনি হিউজ পরিমাণে ফটো ছাড়বেন আপনার প্রত্যেকটা অপশনের উপরে, যে এখানে ওভারভিউ আছে, ইন্টারভিউর আছে, এই যে নেটওয়ার্ক আছে, টিম আছে, আইডেন্টিটি আছে, তো প্রত্যেকটা অপশনের উপরে আপনি অনেকগুলো ফটো ছাড়বেন, যাতে গুগলে আপনার নাম সার্চ করলে আপনার ফটোগুলো সবার আগে চলে আসে, ঠিক আছে। আর যদি আপনি কখনো যদি পারেন আপনার এখান থেকে আপনি অ্যাড ক্রিয়েট করে আপনার এই বিজনেসটাকে আপনি জাস্ট একটু ইয়ে করে দেবেন, প্রমোট করে দেবেন, এটা কিন্তু প্রমোট করা যায়। আপনি যখন প্রমোট করবেন তখন কিন্তু আপনার নামটা কিন্তু গুগলে সার্চ করলে এই নামে আর যত লোক থাকুক তার মধ্যে কিন্তু আপনার নামটা কিন্তু ফার্স্ট থাকবে। আর আপনি যখন ব্লু বেজের জন্য যখন আপনি অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন করবেন বা আপনি যখন রিকোয়েস্ট করবেন তখন কিন্তু ফেসবুক গিয়ে আপনার নামটা কিন্তু গুগলে সার্চ করবে। গুগলে সার্চ করলে যখন দেখবে আপনার নামটা গুগলে ফার্স্ট লিস্টেই চলে এসেছে র্যাঙ্কিংয়ে, এবং আপনার এই ইনফরমেশনের সাথে গুগল ইনফরমেশনের সাথে আপনার সেই ফেসবুকের ইনফরমেশন জাস্ট হুবহু মিলে গেছে, মানে আপনি সেটা প্রুফ হয়ে গেছেন, তখন কিন্তু তারা আপনাকে কিন্তু ব্লু বেস ইজিলি দিয়ে দেবে। আর আমরা এই কারণে কিন্তু আমরা ব্লু বেস পাচ্ছি না, যে কারণে আমাদের যে অডিয়েন্স থাকার পরেও আমাদের গুগলে কিন্তু নামটা আমাদের র্যাঙ্ক হচ্ছে না। কারণ যখনই আমরা আমাদের গুগলে র্যাঙ্ক করতে পারবো বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে আমাদের নাম র্যাঙ্ক করতে পারবো, যেই পিছনে আমি যে ভিডিওটা দিয়েছি সেটার মধ্যে আমি যে ওয়েবসাইটগুলো দেখাইছি ওইটা আপনারা দেখে নেবেন, ওইটার মধ্যে যখন আপনার নামটাকে চলে আসবে তখন কিন্তু আপনি ব্লু বেসের জন্য একদম রেডি হয়ে যাবেন। তো বলতে এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে, কারণ গুগলের মধ্যে নাম র্যাঙ্ক করা আমাদের খুবই খুবই জরুরি ব্লু বেস পাওয়ার জন্য। আর ইচ্ছা করি আমরা ব্লু বেস পেয়েও যাবো এক সময়, আমরা এভাবে করে যদি ট্রাই করতে থাকি বা আমরা যদি একটু একটু করে স্টেপ আগাতে থাকি। তো বন্ধুরা তারপর যদি আপনাদের এই ভিডিও নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, আপনারা যদি কোথাও বুঝতে না পারেন সেটা আমাকে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন বা কমেন্টস করবেন, আমি আপনাদের কোশ্চেনের এবং কমেন্টসের উত্তর দিতে চেষ্টা করব। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, আপনি যদি মনে করেন আমার এই ভিডিওগুলো আপনার খুব উপকারে আসবে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও প্রতি অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আপনার কোনো আমার যাতে কোনো ভিডিও আপনার মিস হয়ে না যায়। আর আপনার যদি কোনো ভিডিও থাকে, যদি কোনো পরামর্শ থাকে সেটা সরাসরি আমাকে করতে পারেন, আমি আপনার পরামর্শ অনুযায়ী আমার নেক্সট ভিডিওকে আরও ইম্প্রুভ করতে চেষ্টা করবো।